নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেমন আছেন বন্ধুরা? আজ শুক্রবার, ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহদেবের জয়ন্তী। আজ বৈশাখী শুক্লা চতুর্দশী। বৃহন্নারসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেবের ভক্ত প্রহ্লাদকে বলেন, বর্ষে বর্ষে তু কর্তব্য মম সন্তোষী কারণাম মহা গুচ্ছ মিদং শ্রেষ্ঠ মান বৈরব ভিরুতি। প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসারে ভয় ভীতি মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন এই তিথিতে। ব্রত পালন পূর্বক তার পূজা এবং উৎসব করা খুবই প্রয়োজন। তো বন্ধু, আজ ভিডিওতে বলবো যে এই পূজা করলে আমাদের জীবনে কি শুভ ফল আসতে পারে। শ্রী নৃসিংহদেব বলেন, আমার ব্রত দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে। যদিও আমরা ভক্তরা এই ব্রত পালন করি, তবুও প্রত্যেকের এই ব্রতের অধিকার আছে। প্রহ্লাদ বলেন, হে ভগবান, হে নরসিংহরূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হল, কী রূপে আমি তোমার ভক্ত হলাম? তো ভগবান তখন বললেন, হে বুদ্ধিমান, তুমি এক মনে শোনো আমার কথা। প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বাসুদেব এবং তুমি ছিলে বেশ্যাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটি মাত্র ব্রত করেছিলে। সেই ব্রতর প্রভাবে তোমার এই রকম আমার প্রতি ভক্তি এসেছে। প্রহ্লাদ বললেন, হে দেব, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম? বেশ্যাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম, দয়া করে একটু বলুন। তখন শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তীপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়ায় অনুষ্ঠানে তৎপর ছিলেন। তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা পতিব্রতা সদাচারিণী। তার পঞ্চম পুত্র ছিলে তুমি। চার পুত্র ছিল সদাচারী, বিদ্বান এবং পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্র ছিল অসদাচারী, সর্বদা বেশ্যাসক্ত। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহে তুমি বসবাস করতে। এক বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বেশ কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্য কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে বসেছিলে। সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নির্দেশস্বরূপ একটি ইটর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন সারাদিন তোমরা অনাহারী ছিলে, খাও এমনকি জলও পর্যন্ত স্পর্শ করনি। সারারাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে দুঃখিত এবং অন্তরের মনোমালিন্য ভাব থেকে উদ্ধার হওয়ার জন্য সেখানে শুয়ে পড়ে তুমি কাতর প্রার্থনা করেছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতে কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্ম প্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান চরিত্রবান, কিন্তু আমি অধঃপতিত, আমি মহা মন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও
অধম আমি, হে ভগবান। ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, কারোর শরণাগত নই। আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি, হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করছিলে। আর তোমার বান্ধবী, সেও একান্ত মনে প্রার্থনা করছিল, হে ভগবান আমি সমাজের সবচেয়ে ঘৃণ্য স্তরের জীব, সভ্য সমাজ থেকে আমি বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত। এই জগতের অনেক নিষ্ঠাবতী পিতৃক সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী, গণিকা বৃত্তি করে জীবন নষ্ট করছি। হে প্রভু, এতদিন কেবল শুধু পাপের বোঝা বয়েই চলেছি, নরক যন্ত্রণা ক্রমশই আমার জীবনে বেড়েই চলেছে। ভদ্র সমাজ কেউ কোনোদিন আমাকে চায় না, আমি এই জগতে কোনো পথ খুঁজে পাই না, হে প্রভু আমাকে পথ দেখা। পরম করুণাময় ভগবান, যদি তোমার একটু কৃপা পাই, একটু কৃপা দৃষ্টি পাই, আমার প্রতি একটু সেই কৃপা দৃষ্টি করো ভগবান। এই বলে সে কাতর মনে ঈশ্বরকে ডাকছিল, এবং দয়া করে আমার এই জীবনকে পরিবর্তন করে দাও। এভাবে সে আকুল অন্তরের ক্রন্দন করতে লাগলো। নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, ওই স্থান ছিল আমার প্রাচীন মন্দির। সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে। সেই ব্রতর প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ, আর সেই বেশ্যাও স্বর্গালোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবন সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো তাহলে। তো বন্ধুরা, এই প্রহ্লাদের জীবনের যে প্রভাব এসেছে, আপনাদের জীবনেও সেই একই প্রভাব আসতে বাধ্য, যদি আপনারা একনিষ্ঠভাবে ভগবান নৃসিংহদেবকে পূজা করেন। শ্রী শ্রী শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরের বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিলেন। স্বর্গসুখ লাভের জন্য এই দেবতারা আগের জন্মে আমার ব্রত পালন করেছিলেন। বেশ্যারাও আমার ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই শ্রেষ্ঠ ব্রত পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসারে কোনো সমস্যা বা কোনো দুঃখ প্রবেশ করবে না। আমার ব্রতর প্রভাবে অপুত্র পুত্র লাভ হয়, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ু ক্ষয়কামী দীর্ঘায়ু লাভ হয়। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হন। এই ব্রত পালনে সৎ পুত্র প্রদান করেন, অবৈধব্যকর ও পুত্র শোক হতে বিনাশ হয় এই ব্রততে, দিব্য সুখ লাভ করে। বন্ধুরা, স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে, তাদের আমি সুখ শান্তি এবং মুক্তির ফল প্রদান করি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনের মতি হয় না, পাপ কর্মেই সর্বদা তাদের মতি থাকে। তাই বন্ধুরা, এই বিশেষ তিথিতে আসুন ভগবান নৃসিংহদেবের চরণে নিজেদের মনকে সঁপে দিই। তো বন্ধুরা, এই বিশেষ তিথিতে এই বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে বলবো ইম্পর্টেন্ট যে বিষয়, তা হলো সময়। আজ 17 মে 2019, সূর্যোদয় হয়েছে 6:57 মিনিটে, আর সূর্যাস্ত হবে আজকের 6:57 মিনিটে। চতুর্দশী তিথি শুরু হয়েছে আজকেরই 6:04 মিনিট সকালে। চতুর্দশী শেষ হবে আগামীকাল 4:10 মিনিট সকালে। মধ্য সংকল্প হবে 11:04 মিনিট থেকে 1:42 মিনিটের মধ্যে আজ। নরসিংহ জয়ন্তীর সংকল্প পূজার টাইম হল 4:20 থেকে 6:57 মিনিট। পারণের সময় হল আগামীকাল অর্থাৎ 18 মে 2019
সকাল 5:48। তো বন্ধুরা শুনলেন এই নৃসিংহ জয়ন্তীর সময়সূচি। পুজোর সময়ের পাশাপাশি কিছু বিষয় নিয়ে আপনাদের বলবো, যে বিষয়গুলো করলে আপনাদের জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে। তা হলো এই বিশেষ তিথিতে ভগবান নৃসিংহদেবের কোনো ছবি বা মূর্তি সঙ্গে মা লক্ষ্মীর মূর্তি রেখে পূজা করুন, তাহলে ভালো ফল পাবেন। এই দিন ব্রহ্ম মুহূর্তে বিছানা থেকে উঠুন এবং খুব দ্রুত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার জামাকাপড় পরুন। এদিন পূজার সময় অবশ্যই গম, ডাল এবং গুড় এগুলি দান করুন। পাশাপাশি বলবো এদিন আপনার বন্ধুবান্ধব এবং রিলেটিভদেরকে ফুল, মিষ্টি, কুমকুম, কেশর এবং নারকোল এগুলো দান করুন বা এগুলো অফার করুন। এদিন সকাল থেকে অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস থাকুন। সেক্ষেত্রে বলবো উপোস যারা একেবারেই থাকতে পারবেন না তাদের ক্ষেত্রে বলবো যে দানাশস্য খাবেন না, ফলমূলাদি এবং দুধ এগুলো খেতে পারেন। নৃসিংহ মন্ত্র এদিন অবশ্যই জপ করবেন, রুদ্রাক্ষের মালা দিয়ে 108 বার মিনিমাম, মানে কমপক্ষে এই নৃসিংহদেবের মন্ত্র জপ করবেন। এর ফলে আপনার জীবনের প্রকৃত মানে আপনি খুঁজে পাবেন। পাশাপাশি বলবো এই শুভ দিনে যদি আপনারা কাপড়, মূল্যবান ধাতু অথবা সঙ্গে কালো তিল যদি সাধারণ গরিব মানুষকে দান করতে পারেন তাহলে খুবই শুভ ফল পাবেন। ভগবান নৃসিংহদেবের কৃপায় আপনার সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আগামী দিনে এইরকমই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।